বাবা যে মুসলমান হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে, বাবা আমার নাবিজি এক পা দু পা করে এসেছে। আসার পরে বলছে, বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল কেঁদে কেঁদে বলছে, নাবি গো আমি বিবাহ আর করবো না। কেন? বলে, আমি দেখতে কালো, ঠোঁট গুলো মোটা মোটা, তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আমার নাবিজি বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গঞ্জে মেয়ে বুঝবে, তোমাকে সেই মেয়ে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সেই মেয়ে তোমাকে বিবাহ করবে, অসুবিধার কিছু নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, তবু বেলাল বলছে, নাবি গো আমি দুনিয়াতে আর মাত্র 7 দিন বাঁচব গো নাবি, আমি বিবাহ করব তো করব কেমন করে। আমার নাবিজি বলছে, বেলাল তুমি দুনিয়াতে 7 দিন বাঁচবাও, তুমি কি করে বুঝতে পেরেছো বলো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বলতেছে, বলে নাবি গো আমি তাহাজুদের নামাজ পড়ে যখন ঘুমালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নেতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না, মাত্র 7 দিন বাঁচব। ওগো নাবিজি আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমার নাবি বলতেছে, বেলাল চিন্তা করো না, তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাবি দিয়েছে, বাবা মদিনার সমস্ত সাহাবীদেরকে বললেন, বলো গো আমার সাহাবীরা, গো ও গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খোঁজ। জোর বলুন সমস্ত বাবা নাবির সাহাবীরাও, মদিনাতে এলান করে দিল, কে আছে গো বেলালকে বিবাহ করবে, বেলালকে বিবাহ করবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, যেমন বাবা দি এই কথা আপনার বলেছে, বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্যে রাজি। মাঠ বাবাদি লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব, আর আমার নাবিজ বলেছেন যে বেলালকে বিবাহ করবে, আমি নাবি তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেব। জোরে বলেন। বাবা যে মুসলমান, সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর, তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল 4 দিন বাজবে। বাবা নাবি সাহাবীরা বলো, গো নারীরা তোমরা শোনো, বেলাল আর 4 দিন বাজবে, তোমরা আর বিবাহ করবে কিনা বলো। বাবা 4 দিন বাজবে বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে। বেলাল কে দেওয়াঞ্ছে, বলে নাবি গো দেখেন না সব মেয়ে কাটতে লাগলো, কে বিবাহ করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উঠে বলছে, নাবি গো আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আর দুনিয়াতে কদিন বাঁচবে? কদিন বাঁচবে? 7 দিন বাবা। বেরাদার ইসলাম প্রথম দিন হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন। বাবা একদিন বেরিয়ে যাবার পরে সারা দিন মান চলে গেল, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। বাবা যে মুসলমান, হযরত আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেল, সারা দিন মান মেয়ে খুঁজলো, বাবা মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? 2 দিন বাবা। এ সোনা মানিকের, 3 দিনের বেলাতে হযরতে বেলাল বাবাজি মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। বাবা সারাদিন মান মেয়ে খোঁজাখুঁজি করলেন, বাবা কোনো মতে আপনার মেয়ে পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? 1 দিন বাবা। বাবা 4 দিন কা দিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ আমার তো মরণের টাইম কাজে আসলো গো আল্লাহ। হযরত আলী 4 দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে। বাবা সারা দিন মান খুঁজেছে, সন্ধ্যা লেগে গেছে, একটা জঙ্গল দিয়ে হযরতে আলী আসতেছেন। একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন। হযরতে আলী ওই বাড়িতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলে, চাচা চাচা আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন। এ বাবা দি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম চাচা বলছে কেন দেব না, যেই বেলাল নবী
কাফের জন্য জান দিয়েছে, যেই বেলালকে উমাইয়ার দলেরা কাফের দলেরা তাকে এত কষ্ট দিয়েছে, তবুও বেলাল নবীর কলমা ছাড়েনি, নবীর কলমা ছাড়েনি। কেন আমার বিটির বিবাহ দিব না বেলালের সঙ্গে? এ বাবাদি মুসলমান ভাইয়েরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো চাচা চাচা চাচাও, তবে আপনি শুনে নিন একটাই সমস্যা, আজকে বেলাল বারোটার পর ইন্তিকাল করবে। চাচা বলে তাইলে বিয়ে আর দেব না, বিয়ে আর দেব না। বাবা দে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি এদিকে আপনার চিন্তা চিন্তিত আছে। চাচা বলে না বিবাহ আর দেব না, দেব না। বাবাজি হযরত আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায়। এদিকে বাবা চাচার বেটির নাম হলো বাবা হযরতে রুকাইয়া। রুকাইয়া বলছে আব্বা জান, আজকে আমার বাড়িতে কে এসেছিলে বলুন না। চাচা বলছে বেটি রুকাইয়া, তোমার সঙ্গে বেলালের বিয়ের পয়গাম এসেছিল। ওগো আব্বা জান কি কথা দিলেন বলেন না, কি কথা দিলেন? তখন বলতেছে, বলো গো আমার বিটি, তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও, এই বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে। এ বাবাজি বেরাদেন ইসলাম রোকাইয়া বলছে, আব্বা জান আমি ওই বেলালকে বিবাহ করতে এ বাবাদি মুসলমান ভাইরাও হযরতে বেলালকে বিবাহ করতে চাই। এ বাবাদি মুসলমান ভাইরাও খুবই আপনার লম্বা ঘটনা, হযরতে বেলালের সঙ্গে আপনার রুকাইয়ার বিবাহ হয়ে গেল। রুকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া, এ সোনা মানিকের একটা ঘরে বেলাল আছে, রুকাইয়া আছে। বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন, আর আপনার কিনা রুকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে। আপনার রুকাইয়া কান্না করে, বেলালও কান্না করে, আল্লাহ গো আজকে বারোটার পর আমার স্বামী মারা যাবে। আর বেলালও বলতে চান, আল্লাহ গো আমার বিবিকে একটা রত গল্প করার জন্য পেলাম না, একটা রাতে বাসরাত করার জন্য পেলাম না, আজকে বারোটার পর ইন্তিকাল হয়ে যাবে। ও গো আল্লাহ আমার বিবিকে পেলাম না, রুকাইয়াও কান্না করতে চান, লাগো ও গো রব্বুল আলামিন আমরাও যেন পেলাম না। বাবাজি বেলাল কেঁদে কেঁদে বলে, ও গো বিবি রুকাইয়াও, তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই, তুমি কি আমাকে খাওয়াবে নাকি? রুকাইয়া কেঁদে বলছে, স্বামীকে কথা বলবেন না, আপনি আজকে বারোটার পর ইন্তিকাল করবেন, জলদিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করব, একবার শুধু মুখ খুলে বলে দেখুন। বেলাল বলছে, বিবি গো আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই। এ বাবাজি রুকাইয়া বলতেছে, ও গো স্বামী আপনি বলুন না কি খেতে চান? হযরতে বেলাল বলে, আমার জন্য কটা রুটি আর কি সবজি তৈয়ার করো। রুকাইয়া বলছে, স্বামী আমার বাড়িতে একটাও আটা নাই, কি করে আমি রুটি গড়াবো? রুকাইয়া বলছে, স্বামী গো চিন্তা করবেন না, আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না? বাবা রুকাইয়া এক পা দুপা করে হযরতে আলীর কাছে গেছেন, ও গো আলী আপনি সব কিছু জানেন, আজকে আমার স্বামী বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে, তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইয়েছে। ও গো হুজুর আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি? হযরতে আলী কেঁদে বলছে, রুকাইয়া তোমার মতো আর দুনিয়াতে নারী দূরে পাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী বলছে, রুকাইয়া তুমি খাতুনে জান্নাতের কাছে যাও, কিছুটা জবের আটা আছে, ওই আটাটা নিয়ে গিয়ে হযরতে বেলালকে রুটি বানিয়ে দাও গো, আর বেলাল দুনিয়াতে বাঁচবে না, বারোটার পর ইন্তিকাল করবে। এ বাবাজি মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন, খাতুনে জান্নাতের কাছে গেলেন, বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈয়ার করলেন, একটো নয় দুটো নয় তিনটো নয়, বাবাজি সাতখানা রুটি তৈয়ার করলে। কটা রুটি?
তিনটা রুটি আমার বেলাল হাতে নিয়ে বলছে বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। ও গো বিবি তুমি নাও এই রুটি গুলো তোমাকে দিলাম। রোকাইয়া কান্না করতে লেগেছে বলো গো আমার প্রাণের স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন, আপনি যখন অন্ধকার কবরে যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে। ও স্বামী আমার আপনি এতটাই আমাকে মহাব্বাত করেছেন, এতটাই আমাকে ভালোবেসেছেন। বেলাল বলছে গরু কাইয়া গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। এ বাবাজি রুকাইয়া তিনটা রুটি নিয়ে যাও। এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে। বাবাজি হঠাৎ করে বাবা দরওয়াজায় রুকাইয়া রুকাইয়া ধড়পড় করে উঠেছে। আল্লাহ আমার স্বামী আর মনে হয় বাঁচবে না, মালাকুল মওত বদে চলে এসেছে। বাবাজি যেমনই বাবা দরওয়াজা খোলা আল্লাহর কি কুদরাত, একজন ফকির বাবা দাঁড়িয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে, ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না, আমার নাম জানলো কি করে? আপনাদের এলাকাতে যদি আয়সা বলে এই জরিনা কেমন আছো, তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মুলবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে, আশ্চর্য হবে কিনা? বাবা যে মুসলমান রোকাইয়া মনে মন চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে? ওই ফকিরটা বলছে রোকাইয়া গো তোমার কাছে তিনখানা রুটি আছে, তিনখানা রুটি আছে, তুমি তিনখানা রুটি আমাকে দান করে দাও। এ বাবা জি তিনখানা রুটি দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে বাবা জি মুসলমান ভাইরা তিনখানা রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রোকাইয়া বলছে ফকির বাবা আপনাকে তিনখানা রুটি আমি দান করে দিলাম। এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে গো রুকাইয়া তুমি কান্না করছো কিসের জন্য, কিসের জন্য কান্না করছে বলো না বলো নাও বাবাজি? রুকাইয়া বলছে গো আমার ফকির বাবা আজকে আমার স্বামী 12টার পর ইন্তিকাল করবে, তারই জন্য আমি কান্না কর। ফকির বাবা বলতেছে বলো গরু কাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি বলছিলাম রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত দরওয়ান থাকবো। গেটে বাবা দারোয়ান দাঁড়িয়ে গেছে। এদিকে 12টা বেজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মওতকে বলতেছেন ও গো হযরতে ইজরাইল আলাইহিস সালাম আপনি তাড়াতাড়ি করে যান, যাবার পরে বেলালের জানটা কবজ করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল বাবা ঘরে রয়েছে। এদিকে মালাকুল মওত বাবা আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে। বাবা ইসরাইল আলাইহিস সালাম বলছে এ ফকির বাবা হঠেন, ফকির বলছে আপনাকে ঘরে তিন দিন ঢুকতে দেবো না জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালাম বলছে তিন দিন ঢুকতে দেবো না, ইসরাইল এক সেকেন্ড পার হতে দেবো না আবার তিন দিন, এ ফকির বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ড পার হতে দেবো না। বেলালের জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে, তো আপনার ফকির বাবা বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন জোরে বলবেন না বাবাজি। হ্যাঁ এ আবার বলছে ইসরায়েল আলাইহিস সালাম বলছে আল্লাহ মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল, ওইতে ফকির বাবা মারে হয়তো চোখ বের করতে দরকার নাই, আল্লাহর কাছে গেছে যে বলছে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে? আল্লাহ বলছে তুমি জানো না এই ফকির বাবাকে বলবো নাকি, আমার 10টা ভাই 100 টাকা দেন না হবে না?
2 মিনিটের জন্য। এই মা খালা, মা খালারা আছে? আছে আছে। ও মা বোনেরা, আপনারা 20টা মা আমার 200 টাকা দেন তো মা। মা চাই নি আর মা, 200 টাকা করে দেন। এত দেখেন বাবা, হ্যাঁ কি নাম? মাওলানা জাহিদুল ইসলাম এদিন 500 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100 টাকা, এদিন 600 টাকা দিয়েছে। না রে তাকবীর আল্লাহ, আরেকজন ভাই দিয়েছে 200, আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 200। এ মা খালা, এই একটু কমিটি ভাইয়েরা একটু যান না, একটু যান না, এটা যান, যান মায়েরা দিব অনেকগুলি। বাবা যে মুসলমান, এ দেখেন বাবা যে মুসলমান, এ দেখেন 200 টাকা আরেকজন দিয়েছে। এ ভাই কেউ বাকি যাবেন না, একটু যদি দেন 100-200 করে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। জোরে বলেন বাবা যে। এ মা খালা, আপনাদের আছে 5টা মশলার পালা, মা জননী যদি আপনারা 20টা মা আমার 200 টাকা করে দেন দান, তা আপনাদেরকে বলে যাব মশলার পালাগুলো। মা বোন আপনারা 20টা মা, এই কমিটি ভাইদেরকে বলবে একটু চটান করে যান, বক্তা চলে এসেছে, আমি দেরি করব না। বাবা যে মুসলমান, তাড়াতাড়ি যান। বদর পর আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান, এবার বাবা এদিকে ইসরায়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ ওই ফকির বাবাটাকে, এদিকে বাবা কথাবার্তা চলতেছে, বাবা যে এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, কি ব্যাপার আমার স্বামীর জান কবজ কেন হয়নো? বাবা যে রুকাইয়া এক পা দু পা করে গেটের কাছে গেছে, গেটের কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছে, গো ফকির বাবা এখন তো 2টা পেরা বেজে গেল, আমার স্বামীর জান কবজ তো 12টার সময়তে, কেন মরণ হলো না? ফকির বাবা বলছে, বলো গো রুকাইয়া, তুমি আমাকে তিলখানা রুটি দান করেছ, এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুয়ারও শিলা দিয়ে বেলালের এক নদ নয় 70 বছর চোর হায়াত বাড়াইয়া দিয়েছে। নার দেখবেন, নার রিসালাত মাসলাক আলা হযরত, 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। ও মা খালা, আপনাদের স্বামীর যদি করতে চান হায়াতের পালা, তাইলে 200 টাকা করে তাড়াতাড়ি দিয়ে যান, ঠিক কিনা? আমি দোয়া করবো গো মা, বক্তা সাহেবকে লিয়েছে বাবা একটু। বাবা যে মুসলমান, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা, দিদার করো নবীজিকে, দিদার করো নবীজিকে, দিদার করো নবীজিকে স্বপ্নে একবার, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা। জোর করুন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আছে কে মুমিনের ঠিকানা। জোর করুন সুবহানাল্লাহ। আচ্ছা আবার মায়ের দিকে গেছে। এ কমিটি ভাই একটু আওয়াজ দিবেন গো, পেয়েছেন? হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহান, একটু দান মা দেখে চান। বাবা যে মুসলমান ভাই, তাইলে বোঝা গেল। তো আপনার হজরতে বেলাল বলছেন, ও গো বিবি 12টা তো বেজে গেল, তবে আমার তো ইন্তিকাল হলো না। রুকাইয়া এসে বলছে, স্বামী গো আপনি টেনশন নেবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতকে 70 বছর বাড়াইয়া দিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। বাবা ফকিরটা কে ছিল বাবা, নামটা বলবে একটু পরে? বাবা যে চলুন আগিয়ে চলুন। আমার নবী আপনার বেলাল আনন্দিত হয়ে গেছে, আনন্দিত হয়ে যাওয়ার পরে নবীজির কাছে গেছে, ওগো নবীজি
আমার আজকে 12টা সময়তে ইন্তেকাল হতো। আমার নবী বলছে বেলাল তোমার ভবিষ্যৎ বাণী আমি বলতেছি, জোরে বলুন। আমার নবী বলছে বেলাল গো তোমার 12টা সময়তে ইন্তেকাল হতো, তোমার বিবি রুকাইয়াও ফকির বাবাকে তিলখানা রুটি দান করার পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী জি ইলমে গায়বের সংবাদদাতা নবী, বাবা জি আমার নবী বলছে বেলাল তবে তোমাকে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। বাবা বেলাল বলছে নবী কোথায় গো? আপনার সঙ্গে সব সময় কুরবান হয়ে যাব। ওগো নবী জি একবার হুকুম করুন কোথায় যেতে হবে। আমার নবী বলছে বেলাল চলো আজকে মক্কাতে যাব। মক্কাতে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপরে আমি আজান দাওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার বেলালকে এক পা দুপা করে বাবাজি সর্বপ্রথম কাবাতে আজান দিয়েছিলেন হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবাতে নিয়ে আসলো। মান্নাবী বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও। বাবাজি বেলাল ছাদের উপরে উঠলো, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। আমার নবী বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার, তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি কেন আজান দাও না? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম। ও গো দয়াল নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দেব গো নবী? আমি ধরে পাই না, আমি ধরে পাই না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যেমন বাবাজি কথা বলাও বেরাদের ইসলাম। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না আমি হলাম কাবার চলে না বীজির আঙ্গলের ইশারায়, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে না বীজির আঙ্গলের ইশারায়, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাও, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা কে বলে না বেজেল, সোনার পুতুল কে বলে না বিজি গলা পেরে ফল, কে বলে না বেজে সোনার পুতুল কে বলে না বিজি গলা পেরে ফল, নই সে গোলাপ নই সে পুতুল নুরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আরে গোলাপ নই সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার ওই কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার নবীর দিকে মুখ করে বাবা আজান দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওই ফকিরটা ছিল বাবা কে জানেন? এই ফকিরটা ছিল বাবাজি ওয়াইস কুরুনি, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি আমার নবীজি দান মুবারকে বাবা ওই যে উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছিল, এই ওয়াইস কুরুনি আমার ওয়াইস কুরুনি মনে মনে ভাবছে আমার নবীর কোন দান মুবারক শহীদ হয়েছে। এই ওয়াইস কুরুনি একটা না দুটো না তিনটা না 32টা দাঁত ভেঙে ফেলেছে নবীর মহাব্বতে। আমার নবী মুস্তফা এ ওয়াইস করেনি কি আমার নাবিজির জুব্বা মুবারক দান করেছে, জোরে বলবেন না? তাহলে যেই ওয়াইস করে নাবির মহাব্বতে 32টা দাঁত ঝরিয়েছে তাহলে এই ওয়াইস করে কি আপনার পাওয়ার হতে পারে না কি গো? পাওয়ার হবে না, হবে না। এ ছিল ওয়াইস করেনি, আর ওয়াইস করেনি দোয়াতে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবো বাবাজি মুসলমান। তো যাই হোক আপনারা শুনতে পেলেন ফকিরটা কে ছিল বাবাজি, যাই হোক একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম নূরিল্লাহ।